পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় গত দুদিন ধরে টানা বর্ষণ চলছে। এর ফলে দামোদরে জলস্ফীতি হয়েছে। দুর্গাপুরের যে জলাধার, সেই জলাধারে জলস্ফীতি হওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে দামোদর নদীতে জল ছাড়া শুরু হয়েছে। শুক্রবার 20,000-এরও বেশি কিউসেক জল ছাড়া হয়েছিল এবং শনিবার সেই জল ছাড়ার পরিমাণ 70,000 কিউসেকে পৌঁছেছে। অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ অক্ষরেখা থাকায় ঝাড়খণ্ডেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই কারণে ডিভিসির মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে 50,000 কিউসেক জল ছাড়া হয়েছে, যা শনিবার গভীর রাতে দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছবে এবং তারপর দুর্গাপুর ব্যারেজ থেকে সেই জল নিম্ন অববাহিকায় ছাড়া হবে। যদিও ডিভিসি এবং রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে এখনই বন্যার আশঙ্কা কথা বলা হচ্ছে না, কিন্তু এই যে জল ছাড়ার পরিমাণ যদি আরও বাড়ে সেক্ষেত্রে বন্যার আশঙ্কা থেকেই যায়। দুর্গাপুর থেকে ক্যামেরায় প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম।